হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্টুডেন্ট রেসিডেন্স আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি আলোচনা করবো ক্যালকুলেটর ছাড়া যে কোনো সংখ্যার পার্সেন্টেজ কীভাবে নির্ণয় করা যায় তাহলে চলুন সরাসরি চলে যায় হোয়াইট বোর্ডে হোয়াইট বোর্ডে যারা আগে ওট্টো একটা রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও তৈরিতে উৎসাহিত করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করি তো প্রথমে আমরা পারসেন্ট সম্পর্কে একটু ধারণা নিয়ে নেই দেখুন পারসেন্ট P টি পারসেন্ট পারসেন্ট এই পার মানে হচ্ছে প্রতি পার্সেন্ট মানে হচ্ছে একশো মানে প্রতি একশোতে কত আচ্ছা তাইলে এইখানে দেওয়া আছে যে ষাটের বিশ পারসেন্ট কত ধরুন যে শিক্ষার্থী আছে তার মধ্যে বিশ কতজন হবে অথবা নব্বই টাকায় তিরিশ কত কত টাকা হবে তাহলে আমরা প্রথমে করবো কি এই দুটো সংখ্যা গুণন করে দিব দিয়ে ডান দিক থেকে দুই ঘর পরে এসে একটা পয়েন্ট দিয়ে দিব তাহলে পার্সেন্টেজ বের হয়ে যাবে তাহলে দেখুন আমি ষাট আর বিশকে যদি গুণন করি তাহলে কত হয় বারোশো এক হাজার দুই তাহলে এই ডান দিক থেকে দুই ঘর পরে এক দুই এই দুই ঘরের পরে এসে যদি পয়েন্ট দিয়ে দেয় তাহলেই আমাদের পার্সেন্টেজ বের হয়ে আসবে তাহলে ষাটের বিশ পার্সেন্ট হচ্ছে বারো আচ্ছা তো নেক্সট আমাদের দ্বিতীয় নম্বর অঙ্কে দেওয়া আছে যে নব্বই আর তিরিশ পার্সেন্ট কত সেম যে সংখ্যায় থাক দুটাকে গুণন করে দিয়ে ডান দিক থেকে দুই ঘর পরে এসে পয়েন্ট দিলেই বের হয়ে যাবে তাহলে এখানে আছে নব্বই আর তিরিশ তাহলে আমরা যদি গুণন করি

পনেরো আর একে ষোলো এক ঘর একটা পাঁচ দুগুণে দশে শূন্য হাতে মার এক চার আর একে পাঁচ হাতে নয় তিন দুগুণে ছয় তাহলে পাঁচ দুই পাঁচ ছয় এগারো এক হাতে মার এক আট তাহলে এক দুই তাহলে দুই ঘর পরে আমরা পয়েন্ট দিয়ে দিলাম তাহলে তিনশো পঁচিশের পঁচিশ পার্সেন্ট হচ্ছে

বের করা শিখলাম যে কোনো সংখ্যা পার্সেন্টেন্স কীভাবে বের করব প্রথমে দুটো সংখ্যা গুণন করবো তারপরে তো দেখুন একশো যেহেতু একশো একশোর পরে দুটো শূন্য আছে এর জন্য আমরা দুই ঘর পরে পয়েন্ট দিচ্ছি ঠিক আছে আচ্ছা এখন আমরা বিভিন্ন সময় লাইব্রেরিতে যাই বই ক্রয় করার জন্য তো ধরুন যে বলা হলো যে এক একটা বইয়ের মূল্য দেওয়া আছে পাঁচশো টাকা দোকানদার আপনাকে চল্লিশ পার্সেন্ট কমিশন দেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে বইটার দাম আসবে কত এটা আমরা কিন্তু নর্মাল সবসময় ক্যালকুলেটার ইউজ করে বের করে থাকি তো আমরা যদি হাতে কলমে বের করতে চাই তাহলে আমাদের এই নিয়মটা ফলো করতে হবে যে পাঁচশো টাকা হচ্ছে বইয়ের দাম আর কমিশন দিচ্ছে চল্লিশ পার্সেন্ট তাহলে এই দু আগে গুনন করে দিব গুনন করে দেওয়ার পরে আমরা দেখি আর দুই ঘর পরে এসে আমরা কি করব পয়েন্ট দিব তাহলে দুশো টাকা তাহলে আমাদের এই পাঁচশো টাকার থেকে দুশো টাকা বাদ দিলে তিনশো টাকা অর্থাৎ বইয়ের দাম আসবে তিনশো টাকা ঠিক আছে তো এভাবেই আপনারা যে কোনো সংখ্যার পার্সেন্টেজ বের করতে পারেন তো পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী কোনো টপিক্স নিয়ে আল্লাহ হাফেজ